ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো এমসিকিউজ প্লেজ এ ভাইটাল রোল টু অল দ্য গভর্নমেন্ট এক্সামিনেশন। সো আমরা তোমাদের জন্য এমসিকিউজ সিরিজ নিয়ে এসেছি অফ অল সাবজেক্টস। সো ফ্রেন্ডস, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস অ্যান আপডেট। ওয়েলকাম ফ্রেন্ডস, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ব্যাংক রিলেটেড স্ট্যাটিক জিকে, ব্যাংক রিলেটেড স্ট্যাটিক জিকে। তবে চলো শুরু করা যাক। অ্যান্ড বিফোর উই বিগিন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সো রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। নাম্বার টু, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1949 খ্রিস্টাব্দে জাতীয়করণ করা হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে, 1949 1949 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে। নাম্বার থ্রি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম গভর্নর ছিল স্যার স্মিথ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিল স্যার স্মিথ, সরি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিল স্যার স্মিথ। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আরবিআই প্রথম ভারতীয় গভর্নর ছিল সিডি দেশমুখ। সিডি দেশমুখ ছিল আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর। এক টাকা নোট বাদ দিয়ে বাকি যত নোট আছে সবগুলি রিজার্ভ ব্যাংকের গভর্নরের হস্তক্ষর থাকে। এক টাকা নোট বাদ দিয়ে বাকি যতগুলি নোট আছে, 10 টাকার, 20 টাকার, 50 টাকার বা 2000 রুপিস, যত নোট আছে সব রিজার্ভ ব্যাংকের গভর্নরের সাইন থাকে তাতে। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট রিজার্ভ ব্যাংকে পরিচালনা করা হয় না। নো পার্সোনাল অ্যাকাউন্ট মেনটেন্ড ইন রিজার্ভ ব্যাংক। সো রিজার্ভ ব্যাংকে কী কী আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয় 1949 খ্রিস্টাব্দে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম প্রথম গভর্নর ছিল সিডি দেশমুখ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিল স্যার স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিল সিডি দেশমুখ। এবং এক টাকার নোট বাদ দিয়ে বাকি যতগুলি নোট আছে তাতে রিজার্ভ ব্যাংকের গভর্নরের হস্তাক্ষর থাকে। অ্যান্ড কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট রিজার্ভ ব্যাংকে পরিচালনা করা হয় না। হিন্দুস্তান ব্যাংক, হিন্দুস্তান ব্যাংক, হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হিন্দুস্তান ব্যাংক ছিল আমাদের ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক। আমাদের ভারতে প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক ছিল হিন্দুস্তান ব্যাংক। এটি 1770 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। 1770 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয়। হিন্দুস্তান ব্যাংক ছিল ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক এবং এটি 1770 প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায়? কলকাতাতে। এবং হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠা করেছিল ইউরোপিয়ানরা। আমার ভারতীয়রা প্রথম ভারতীয়দের প্রথম পরিচালিত ব্যাংক ছিল পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কিন্তু ভারতে প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক ছিল হিন্দুস্তান ব্যাংক, আর ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক ছিল পিএনবি ব্যাংক। এবং হিন্দুস্তান ব্যাংক ইউরোপিয়ানরা প্রতিষ্ঠা করেছিল কলকাতাতে 1770 খ্রিস্টাব্দে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক। এটি 1894 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1894 খ্রিস্টাব্দে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক। নেক্সট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই, এসবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, আর এটিকে জাতীয়করণ করা হয় 1955 খ্রিস্টাব্দে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, আর জাতীয়করণ করা হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। ভারতে 1969 খ্রিস্টাব্দে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়। 14টি ব্যাংকে একসঙ্গে জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজ করা হয়েছিল 14টি ব্যাংকে। কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে।
সো 1969 খ্রিস্টাব্দে, 1969 1969 খ্রিস্টাব্দে ভারতে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয় একসঙ্গে। সো বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠাকাল, কোন ব্যাংক প্রথম কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। সো আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 খ্রিস্টাব্দে, ফার্স্ট এপ্রিল 1935 খ্রিস্টাব্দে আরবিআই ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 খ্রিস্টাব্দে, 1894 প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে পিএনবি প্রতিষ্ঠিত হয়েছিল 1894 খ্রিস্টাব্দে। সো নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল, সরি, নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে, নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 খ্রিস্টাব্দে। আইসিআইসিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে, এইচডিএফসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1977 খ্রিস্টাব্দে, অ্যান্ড ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। সো এসবিআই প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, আরবিআই 1935 ফার্স্ট এপ্রিল, পিএনবি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1894 খ্রিস্টাব্দে, নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1982 খ্রিস্টাব্দে, আইসিআইসিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1955, এইচডিএফসি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1977, আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। ইন্স্যুরেন্স কোম্পানি, কোন ইন্স্যুরেন্স কোম্পানি কবে ভারতের প্রথম বিমা কোম্পানি ছিল কি, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল ভারতের প্রথম বিমা কোম্পানি। ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্ড এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসি প্রতিষ্ঠিত হয় 1956 খ্রিস্টাব্দে ফার্স্ট সেপ্টেম্বর। এলআইসি লাইফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে ফার্স্ট সেপ্টেম্বর। অ্যান্ড এলআইসির কার্যালয় হলো মুখ্য কার্যালয় মুম্বাই, এলআইসির মুখ্য কার্যালয় মুম্বাই। সো প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটি কলকাতাতে 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে অ্যান্ড ফার্স্ট সেপ্টেম্বর। এলআইসির মুখ্য কার্যালয় ছিল মুম্বাই। সো আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করবো। যদি তোমরা আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। সো লেটস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।